করোনা সংক্রমণ বৃদ্ধি পায় বর্ধিত করা হলো নাইট কারফিউ মেয়াদ আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে নির্দেশিকা রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমাইক্রনের প্রাদুর্ভাবে চিন্তিত বিজ্ঞানী মহল এই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সরকার থেকে বারবার মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হলেও সর্বত্রই অসচেতনতার ছবি পরিলক্ষিত হচ্ছে এর মাঝেই নাইট কারফিউ নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার 30 নভেম্বর থেকেই বলবৎ করা হয়েছে এই নয়া নির্দেশিকা সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ঈশ্বর সিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার আবার আপনাদের জানিয়ে রাখি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় বর্ধিত করা হলো নাইট কারফিউ মেয়াদ আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ইতিমধ্যে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমাইক্রনের প্রাদুর্ভাব তাতে চিন্তিত বিজ্ঞানী মহল আর এ কারণেই এই নয়া নির্দেশিকা রাজ্য সরকারের বলে মনে করছে বিভিন্ন মহল